আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমনি মাসুক আলীর চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদেরকে স্বাগত। তো দর্শক, এই যে ভিডিওটি দেখতেছেন, এটা হচ্ছে শারজা। আমি শারজায় একটি কাজের জন্য আসছিলাম। তো কাজের জন্য কি একটু ডক্টরের কাছে আসছিলাম। তো ডক্টরের কাছ থেকে বেরিয়ে শারজার এত সুন্দর চেহারাটা আমি ভেবে দেখলাম আমার দর্শকের কাছে আমি শেয়ার না করলেই নয়, এই জন্যই আমি ভিডিওটি করলাম। তা দেখতে থাকুন, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দুবাই, শারজা, রাসেলকামা এই অত্র এলাকার চিত্র এবং চেহারা যেটাই বলেন আমি তুলে ধরতে চেষ্টা করতেছি। এখন কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার অভিজ্ঞতায় যতটুকু ভালো করার চেষ্টা করি। তো গাড়ির ভিতর থেকে আমি ভিডিওটি করতেছি, কারণ দেখতেছেন গ্লাসের ভিতরে টিপ টিপ পানি আছে, কারণ বাহিরে বর্ষা হচ্ছে, হালকা পাতলা হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, যাকে আমরা যশোরের ভাষায় কি বৃষ্টি বলা হয় এটা আমার মনে আসতেছে না, তারপরেও দেখি চেষ্টা করে মনে করতে পারি কিনা। তো ওই বৃষ্টিটাই হচ্ছে, শিয়াল বৃষ্টি বলতে হয়। আমরা ওই টিপ টিপ করে বৃষ্টি হলে শিয়াল বের হয় মোরগ ধরার জন্য, এই জন্যে আমরা এই বৃষ্টিটাকে শিয়াল বৃষ্টি বলা হয়। তা যাই হোক, এক এক অঞ্চলে এক এক ধরনের ভাষা। যাক ভাই, আলহামদুলিল্লাহ আমরা এখন দুবাইতে আছি, এখন ফ্লাইওভারে আছি, ফ্লাইওভারের উপরে আছি। তো এই শারজার ফ্লাইওভারগুলো কেমন দেখতে তা কমেন্ট করে জানাবেন। আমরা গাড়ির ভিতরে অনেক স্পিডে যাচ্ছি, কারণ আমরা অনেক দূর পথ আমাদের অতিক্রম করতে হবে, যার জন্য আমাদের এই গাড়িতে বহুত স্পিডে চলতেছে। অলরেডি 120-এর উপরে চলতেছে গাড়ি, কারণ এই দেশের রোড ক্যাপাসিটি 200-250-এর উপরে থাকে। দেখেন যেই জায়গায় গাছগুলো আছে কত বড় বড় গাছ, আবার যে জায়গায় নাই একেবারেই নাই। বৃষ্টির কারণে অনেক জায়গায় ভিডিও একেবারে ঘোলা হয়েছে বন্ধুরা, আমি দুঃখিত এর জন্য। তারপর আবার যে জায়গায় একটু বৃষ্টি কম সেই জায়গায় আবার ভিডিওটি ক্লিয়ার আসছে। তো শারজার চেহারা কেমন তা দেখেন। আমরা এখন শারজার শহর থেকে বেরিয়ে কিছুটা পথে চলে আসছি। দেখেন রাস্তার মাঝেও মার্কেট আছে, এটা হয়েছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট, সেটা পিছনে ফেলে আসলাম। শারজায় যদি কেউ ভিডিওটি দেখেন আর যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তো এই মার্কেটে পাবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এমডি মাসুক আলী চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায়। তো দর্শক, কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।